সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ঠাকুরমশাই, আমি মন্দিরে আসার সময় দেখলাম যে অনেকেই ওই গাছটায় ঢিল বাজছে। হ্যাঁ মা, তোমার মনে যদি কোনো বাসনা থাকে সেইটা ভেবে গাছে ঢিল বাঁধলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই ঠাকুরমশাই, তাহলে আমিও ঢিল বাঁধবো, কিন্তু কিন্তু আমি সুতো কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও, তুই পারবে না, আমি কল্যাণীকে ডাকছি, ও সব ব্যবস্থা করে দেবে। কল্যাণী, কল্যাণী! হ্যাঁ ঠাকুরমশাই, ডাকছিলেন? হ্যাঁ, আমি তোমাকে ডাকছিলাম। বলুন। ইনি হলেন সুন্দরী দেবনারায়ণ চৌধুরীর পুত্রবধূ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। ও একটু গাছে ঢিল বাঁধবে মনস্কামনা পূর্ণর জন্য, তুমি ওকে একটু সাহায্য করো, যাও নিয়ে যাও। ও আচ্ছা, এসো আমার সাথে। ঠাকুরমশাই, আমি এই ফুল আর প্রসাদগুলো কি এখানে রেখে যাব? ঢিল বাঁধা হয়ে গেলে আমি নিয়ে যাব। ঠিক আছে মা, রেখে যা। তুমি সকাল থেকে কিছু খেয়েছো? না ঠাকুরমশাই, আসলে আমি এই মন্দিরে পুজো দিতে আসবো বলে কিছু খাইনি। ও, তোমার শাশুড়িও তো এই মন্দিরে প্রায় আসেন পুজো দিতে, উনি নিষ্ঠাভরে পুজো করেন। তুমি তো আমার শাশুড়ি মায়ের সঙ্গেই আসতে পারতে। আচ্ছা ঠাকুরমশাই, আমি গাছে ঢিল বেঁধে আসছি, আপনি প্রসাদটা আপনার কাছে রাখুন। হ্যাঁ দাও মা। যাও মা, চলো। সেই মেয়েটা সবার চেনা, সেই মেয়েটা ভীষণ ভালো, দোষের মধ্যে একটা শুধু, সেই মেয়েটা বড্ড কালো, সেই মেয়েটা। আপনাকে অনেক ধন্যবাদ। এ বাবা, ধন্যবাদ দিচ্ছ কেন? আমি ধন্যবাদ দেওয়ার মতো তেমন কিছুই করিনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব সুখী থাকো, তোমার মনের সব ইচ্ছা পূর্ণ হোক। আপনিও ভালো থাকবেন, ভগবান আপনার মঙ্গল করুক, আপনাকে ভালো রাখুক। যাই, আমি গিয়ে প্রসাদটা নিয়ে আসি। আচ্ছা এসো। ঠাকুরমশাই, আমার থালাটা এনাও মা। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। বলুন ঠাকুরমশাই। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব বিষণ্ণ, কি হয়েছে মা তোমার? না ঠাকুরমশাই, তেমন কিছু হয়নি। দেখো মা, আমি তোমার বাবার মতো, আমার কাছে কিছু লুকিও না। তুমি মন্দিরে পুজো দিতে এসেছো, এখানে ভক্তরা যারা পুজো দিতে আসে তাদের মনের দুঃখ কষ্ট ঠাকুরের কাছে নিবেদন করে, আর তুমি যদি তোমার দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাও ঠাকুর তো রাগ করবে। তুমি আমায় সব খুলে বলতে পারো মা। আসলে বলো বলো মা বলো। কাল আমার স্বামী আমার শাশুড়ি মাকে বলছিলেন যে ওই মেয়েটার কুষ্ঠিতে আছে যে ওর বিয়ের 18 দিন পরে ওর শ্বশুর বা শাশুড়ির কোনো একটা বড় ক্ষতি হবে। এটা যদি সত্যি হয় তাহলে আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, বলো? বুঝলাম, কিন্তু ঠাকুরমশাই আমার তো কুষ্ঠি নেই আর কখনো কুষ্ঠি করানোও হয়নি, তাহলে উনি কি করে আমার কুষ্ঠি বিচার করলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি কি তোমার কুষ্ঠি বানাতে চাও? হ্যাঁ ঠাকুরমশাই, কিন্তু তা কি করে সম্ভব? তোমার রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন? না ঠাকুরমশাই, আমার জানা নেই। আচ্ছা, তোমার জন্ম তারিখ জন্ম সময়টা জানা আছে? হ্যাঁ সেটা জানি। তুমি এক কাজ করো, এইখানে তোমার নাম জন্ম তারিখ আর জন্ম সময়টা লিখে দাও, আমি দেখে নিচ্ছি। এই নিন ঠাকুরমশাই। হ্যাঁ দাও।
ঠাকুরমশাই? সব ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দাঁড়াও, আমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ পুরোহিত মশাই, নমস্কার। অনেক দিন বাদে ফোন করলেন আপনি। ভালো আছেন তো? ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ ভালো আছি। বহুদিন হয়ে গেল আপনি মন্দিরে আসেননি। হ্যাঁ সেটা ঠিকই, যাওয়া হয়ে ওঠেনি আসলে, নানান রকম কাজের চাপ বুঝতেই তো পারেন। তার মধ্যে হঠাৎ করে আবার ছেলেটার বিয়ে হয়ে গেল, তাই আর সব মিলিয়ে হয়ে ওঠেনি। হ্যাঁ আপনার ছেলের যে বিয়ে হয়েছে সে আপনার ছেলের বউয়ের কাছ থেকে আমি শুনে নিয়েছি, সুন্দরী এই মন্দিরে পুজো দিতে এসেছে। তাই ওকে নতুন দেখে ওর পরিচয় যখন আমি জানতে চাইলাম, ও বলল ও আপনার পুত্রবধূ। মেয়েটা কিন্তু খুব সুলক্ষণা। তাই বুঝি? হ্যাঁ শুনলাম ওর কুষ্ঠি নাকি কেউ ভুল বিচার করেছে, কিন্তু আমি তো ওর কুষ্ঠি ভালোভাবে নিজে দেখে দেখলাম, খুব সুলক্ষণা মেয়ে, কোনো অসুবিধা হবে না, আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, উল্টে আপনাদেরও যত্ন করবে, খুব ভালো রাখবে। আচ্ছা তাই? হ্যাঁ দেবনারায়ণ বাবু, নিজের সন্তানরা তার বাবা মায়ের যেভাবে সেবা করে সুন্দরীও সেইভাবেই সেবা করবে। দেখবেন ওর জন্যে ভবিষ্যতে আপনাদের গর্ববোধ হবে, সকলকে গর্ব করে বলতে পারবেন সুন্দরী আপনার পুত্রবধূ। অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। জানেন তো কাল থেকে আমরা দুজনে এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে একটা কথা। কি কথা ঠাকুরমশাই? ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে। সে কি কি সমস্যা? খুব বড় কিছু কি? না না সেরম কিছু না, ওর জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন রাম সীতার মধ্যেও তো ভুল বোঝাবুঝি ছিল, প্রতিটি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়, ও আপনি চিন্তা করবেন না। শান্তি পেলাম, খুব শান্তি পেলাম ঠাকুরমশাই। আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা।